জুইট গেম মুইট গেম মুসালা সালার সটালা আমরা যদি কই এটার বিরুদ্ধে এক সাসাই লাভ দিয়ে খারাই বসে এটা বন্ডর মুরিদ তোমরাই বালা হ্যাঁ তোমরা খালি পরের বাড়ি খাও ঠিক পাও না আর সলার সল কিচ্ছু খায় না ওটা আল্লাহর অলি জানোয়ার মধ্যে কি আছে আমি কই সাসা যা কিছু আছে সালার ফাঁকের ছিদ্র দিয়ে তো দেখা যাইতেছে এক কেজি বদমাস এক বছর গোসল করে ওটা ওলি যেটা গোসল করে না আত্মহুরু শাত্রুল ইমান যেটা গোসল করে না এইটারে যে এইটারে পীর কয় ও দুলা বাইরে বাপ কয় কথা কর না কেন মুসলমানের বলে দুলা বাইরে যে আপনি বাপ কয় নাই এই বদ মাস্টার পীর কয় নাই কোন সাহাবীর মাথায় জুটা ছিল কোন সাহাবীর মাজার আছে এ সৌদি আজারা গেছেন কোন জায়গায় কোন সাহাবীর মাজার দেখছেন ওসমান গমির কবরটা কিন্ডকমি একটু সিন্নুরাই খেয়ে দিছে আহারে পুলিশ খাড়াই থাকে তিরিশটা উল্টা দিকে গড়তেও দেয় না এখানে কেউ নাই আর আমরা বাবা বাবা দে বাবা দে দে বাবা দে বাবা দে দে বাবা দে কয় বাবা দে এটা কয় নাম্বার বাপ তোর কবে আইছিল তোকে বাড়িতে কথা কন না কেন মুসলমানের বলা খালি হাশোকা আল্লাহর ভয় খালি নামাজ রোজা করলে তার ভয় এই পৃথিবীতে যদি একবার তাহাজ্জুদ নামাজ রোজা সব ঠিক আছে জীবনে কোন পীরের কাছে যদি কিছু ছায়া থাকে ঈমান শেষ কথা কর না কেন আল্লাহ পাক কোরআনে বলছে ইননামাল মুশরিকুনা নাজাসুন সবচাইতে দামি ঘৃণিত ইননামাল মুশরিকুনা নাজাসুন সবচেয়ে ঘৃণিত পাপ নাপাক পাক সেটা হলো মুশরিকের পাপ পৃথিবীতে সবচেয়ে দামি ঘৃণার জিনিস হলো আমার আল্লাহর কাছে পাপের মধ্যে সেরেক করা আজকে পীরের কাছে মাজারের কাছে কত কিছু চায় চাই কি চায় না আপনারা খুব আল্লাহর উলি আমি জানি তবে আল্লাহ আপনাদের হেফাজত করুক জোর কোনো আমিন আরও জোর কোনো আমিন কষ্ট পাইতেছেন কোনোদিন মাজারের কাছে চাই না চাইলে কার কাছে যাবেন আল্লাহ আছে না আল্লাহ আপনাদের হেফাজত করুক জোর না আমিন আরো জোর না আমিন আরে বাপরে বাপ পীরের বাড়ি গরু লইয়া যায় সুদের টাকা দিয়া কয়ে বাবার বাড়ি কি নিয়ে যাবে এবার কয় ভাই টাকা পয়সা কিছু নাই পঞ্চাশ হাজার টাকা সুদ আনছি হেতে ব্যবসায় তিরিশ হাজার বিশ হাজার গরুর ভিতর দিছি আচ্ছা সত্য কথা বলেন তো সুদের টাকা দিয়ে যদি কেউ গরুর পীরের বাড়ি নিয়ে যায় পীরে যদি গরুর গোস্ত দিয়ে কবরও দেয় সবাইও পাও দুটো ধরছে কাম করবেন না যদি পারেন জীবনে মা বাপরে হালাল টাকা দিয়ে এক কেজি গুস খা ওই পীরের চাইতে বেশি সব আপনার উঠে যাবে আল্লাহ আপনাদের কবুল করুক আমিন এই যে যারা দেখবেন পীর পূজা মাজার পূজা করে একজন মার খেদমত করে না আলে তিন নম্বর শর্ত দিয়ে গেলাম জান্নাতে যাওয়ার জন্য মা বাবার খেদমত